আধার কার্ড নিয়ে স্কুল পূর্ব ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের হয়রানির দিন শেষ। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে বুধবার থেকে বাঁকুড়া জেলার 16টি কেন্দ্রেও ছাত্রছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ সরাসরি সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু অনেকেরই আধার কার্ড না থাকায় সমস্যা তৈরি হচ্ছিল। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো বিকাশ ভবন। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের আধার কার্ড তৈরির কাজ। বৃহস্পতিবার বাঁকুড়ার মগরা হাইস্কুলে আধার কার্ড তৈরির জন্য ওই ছাত্রছাত্রীরা সকাল থেকেই হাজির হয়েছে। শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে আধার কার্ড তৈরির কাজ। সরকারি এই উদ্যোগ ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক সকলেই খুশি বলে জানিয়েছেন। স্থানীয় আউলিয়া জুনিয়র হাইস্কুলের শিক্ষক সঞ্জয় গড়াই, ভাঙাবাদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব কুমার দেরা বলেন, আমাদের 5 জন স্টুডেন্টের আধার কার্ড নেই। সমস্যাটা একটু হচ্ছে ওদের যে আধার কার্ড, যে সমস্ত সুবিধাগুলো পেতে আধার কার্ড দরকার সেই সমস্ত সুবিধাগুলোর জন্য অসুবিধা হচ্ছে, যার জন্য সরকার এইভাবেই তো একটা ব্যবস্থা করেছে আর কি, যাতে করে সবার আধার কার্ডটা হয়ে যায়। হ্যাঁ, সুবিধা তো হবে, আধার কার্ড জন্য যেখানে যে ফ্যাসিলিটিসগুলো এতদিন পাচ্ছিল না সেগুলো তারা এখন পাবে আধার কার্ডটা হয়ে গেলে। আমার স্কুলে আপাতত একজনের নাম এসছে, একজনের নেই, আমার অধিকাংশটাই হয়ে গেছে আমার স্কুলে আধার কার্ড। এখন পোর্টালে আধার কার্ড তো একবার বাঞ্ছনীয় করেছে, তার সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্যে আধার কার্ডটা এনরোলমেন্ট পোর্টালের সংযুক্ত করতে পারছি আমরা, সেই জন্যে আমাদেরকে বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে। অভিভাবক শ্যামল আচার্য বলেন, ছেলে ক্লাস 7-এ পড়ে, একমাত্র বাঁকুড়া হেডপোস্ট অফিসে এতদিন আধার কার্ড তৈরি হতো, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর আধার কার্ড তৈরি করানো সম্ভব হয়নি, এবার সহজেই সেই সমস্যার সমাধান হলো। আমার ছেলেটা ও সেভেনে পড়ে, অনেক লাইন দিচ্ছিলাম, ভিড় হচ্ছিল, সময় পাচ্ছিলাম না, কাজে ব্যস্ত। কোথায় লাইন দিচ্ছে? বাঁকুড়া পোস্ট অফিসে প্রচুর লাইন, তারপরে হয়নি, সুবিধা হয়েছে আমাদের, আরো কাছে হলো সামনে স্কুল থেকে সুবিধা হবে। ডিআই বাঁকুড়া পীযূষ কান্তি বেরা বলেন, এই মুহূর্তে প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় 20,000 জন ছাত্রছাত্রীর আধার কার্ড নেই। আপাতত 16টি আধার তৈরি কেন্দ্র খোলা হয়েছে, আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে। আমাদের জেলায় একদম প্রাথমিক বিদ্যালয় থেকে বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত যে সমস্ত শিশুদের আধার নাই তাদের আধার কার্ড করানোর জন্য শিক্ষা দপ্তর উদ্যোগ নিয়েছেন। আমাদের জেলায় গতকাল 20 তারিখ থেকে সারা রাজ্যের সঙ্গে আমাদের জেলায় শুরু হয়েছে, আমাদের 39টি কেন্দ্রে হওয়ার কথা, কিন্তু সমস্ত মেশিন আপডেট না হওয়ার জন্য গতকাল থেকে আমাদের 16টা কেন্দ্রে চলছে। তো এইবার আমাদের টার্গেট আছে প্রতিদিন 20টা করার, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইত্যাদি বিষয়ে ঠিকঠাক সহযোগিতা পেলে করা যাচ্ছে। আমাদের আরও পরে কয়েকটি কেন্দ্র মেশিন ঠিকমতো হয়ে গেলে খোলা হবে। আমাদের জেলায় প্রায় সমস্ত স্কুলে কম বেশি করে আধার নেই এরকম স্টুডেন্ট আছে, কিছু স্কুল বাদ দিলে, প্রাইমারি এবং সেকেন্ডারি 5,000-এর মতো স্কুল আছে। তো ব্লকের বিভিন্ন প্রান্তে আমাদের এটা চলছে, আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আরও বেশি কেন্দ্র খোলা যাবে। আমাদের প্রায় যা প্রাথমিক আমরা যে সমীক্ষা করেছিলাম তাতে দেখা যাচ্ছে আমাদের প্রাথমিক এবং সেকেন্ডারি মিলিয়ে প্রায় 20,000 জন ছাত্রছাত্রী আধার নেই। তো আমরা এটা প্ল্যান করছি যে 20,000 জনকে যদি আনা যায় তাহলে আমরা আধারটা বিনা পয়সায়, সম্পূর্ণ বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।